আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেহেদি ই স্কুল। এই অঙ্কটির আমরা আজকে সমাধান করব। তো এই অঙ্কটি সমাধান করার আগে আমাদেরকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বিওডি এম এস, আর একটা হচ্ছে এ টু দি পাওয়ার জিরো। এখন এর মানটা যে কোনো কিছুই হইতে পারে। এই দুইটা বিষয় যদি আমরা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে এই দুইটা বিষয় সম্পর্কে, তাহলে এই প্রশ্নটি সমাধান করা কোনো বিষয়ই নয়। এইখানে আমাদের এ একটা রাশি আর নিচে একটা রাশি, রাশি আর পদ কী জিনিস এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আগে আলোচনা করেছি, এইখানে আলোচনা করছি না। তো এইখানে কিন্তু এইটা একটা পদ আর এইটা একটা পদ, এবং এই পদটি আবার সূচকীয় পদ। কারণ কি? কারণ এর পাওয়ার সংক্রান্ত একটা বিষয় আছে। তো এখন আমরা চাইলেই কিন্তু এই 5 × 10 এর পাওয়ার জিরো এভাবে করে এটা লিখতে পারবো না, এটা কিন্তু ভুল। তাহলে আমার করতে হবে কি? প্রথমে কাজ হবে এই অঙ্কটি সমাধান করার জন্য, আমাদের প্রথম কাজ হবে যে আমাদের এই 2 টু দি পাওয়ার 0 কত সেটাকে বের করতে হবে, 5 টু দি পাওয়ার 0 কত বের করতে হবে, 9 টু দি পাওয়ার 0 কত বের করতে হবে, 100 টু দি পাওয়ার 0 কত বের করতে হবে। তো এইখানে প্রত্যেকটার পাওয়ার কিন্তু আমি জিরো রূপে লিখেছি। এখন এই প্রত্যেকটার পাওয়ার যেহেতু জিরো, এই জিরো হলে ফলাফলটা কী হয় এটা আগে আমাদেরকে জানতে হবে। তো এর জন্য এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু সর্বক্ষেত্রে পাওয়ার হচ্ছে যদি জিরো হয় তাহলে আনসারটা আমার কিন্তু 1 হবে। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে হয় সেই ব্যাখ্যাটা আমরা আগে একটু দেখি, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। আমরা জিরোকে এ টু দি পাওয়ার জিরো দেওয়া আছে না, তো জিরোকে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার জেড মাইনাস জেড লিখতে পারি। আচ্ছা, এইটা হচ্ছে এ টু দি পাওয়ার জেড, আর এইটাকে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার মাইনাস জেড। সূচকীয় রাশি অনুযায়ী আমরা এটাকে ক্যালকুলেশন করলে অপরটা ফিরে আসে। এটা হচ্ছে এ টু দি পাওয়ার জেড, আর এটা লিখতে পারি আমি এ টু দি পাওয়ার 1/e^z। এটা কাটলে কিন্তু ফলাফল আমার 1 আসে। তাহলে e^0 = 1 এটা কিন্তু আমরা লিখতে পারি, এটা সূচকীয় একটা প্রমাণ থেকে। এখন কথা হচ্ছে যে e^0 মানে 1। এখন এর মান যদি 2 হয়, 5 হয়, 9 হয়, 100 হয়, ডাজেন্ট ম্যাটার, প্রত্যেকটার জন্য ফলাফল আমার 1। এখন কথা হচ্ছে যে আমরা এখন এই অঙ্কটি সমাধানের জন্য আমরা যদি মানগুলো বসাই, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1 × 5 টু দি পাওয়ার 0 মানে 1 + 9 টু দি পাওয়ার 0 মানে 1, 100 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে ফলাফলটা কত হয়? 1 × 1, যেহেতু আমরা বিওডিএমএএস আমি যেটা লিখছিলাম সেই অনুযায়ী গুণের কাজটা আগে আসে, তাহলে গুণটা যদি আগে করি 1 × 1 × 1 + 1/1, তাহলে ফলাফল হয় 2/1 = 2। তাহলে এর ফলাফল 2। কেউ যদি এমনটি করে 5 × 10 2 দি পাওয়ার 0 9 টু দি পাওয়ার 0 / 100 টু দি পাওয়ার 0, এটা যদি 19 টু দি পাওয়ার 0 / 100 টু দি পাওয়ার 0 এমন করে, তাহলে কিন্তু এই ফলাফলটা ভুল, এটা কিন্তু সঠিক নয়। কারণ সূচকীয় রাশির আমার প্রথমত আগে এইটা সমাধান করতে হবে, দেন আমাদেরকে আমার প্লাস মাইনাস কি এখানে প্রক্রিয়া চিহ্ন কী থাকলো সেইখানে সমাধানে যাইতে হবে। তো আমার মনে হয় যে এই কোয়ালিটির অঙ্কগুলো নিয়ে আমাদের আর সমস্যা হওয়ার কথা নয়। অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং মেহেদি ই স্কুল চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।